তো আজকে স্ট্যান্ডার্ড 2 এর দ্বিতীয় ড্রয়িং ক্লাসের জন্য উপস্থিত হলাম আবারো। তো এর আগের দিন আমি তোমাদের একটা টবের উপর ফুল গাছ আঁকা শিখিয়েছিলাম, আজকে তোমাদের শেখাবো একটা নৌকা আঁকা। এই নৌকাটা কিভাবে আঁকবে এবং কালার করবে সেটা তোমরা দেখে নাও। তো ঠিক আছে, শুরু করি তাহলে আজকে ড্রয়িং ক্লাস। তো সবার প্রথমে তোমরা একটা রাউন্ড করে লাইন টানবে খাতার মাঝখানে একটা চাঁদের মতো, তারপরে বাঁ পাশ থেকে একটা এরকম করে নিচের দিকে আসবে, ভিতরের দিকে ডান পাশেও তাই। তারপরে এরপর দেখতে হবে এটা সমান আছে কি না। তো তারপরে আঁকা বাঁকা করে জলের ঢেউ দিতে হবে এইভাবে। তো উপরের লাইনের মতো দ্বিতীয় লাইনটাও ঠিক যেখানে উঁচু সেই জায়গায় উঁচু, যেখানে নিচু সেখানে নিচু, এইভাবে তিনটে লাইন টানবে, ঠিক আছে। তো তারপরে নৌকার উপরে একটা রাউন্ড করবে, তারপরে উপরে একটা লাইন, তারপরে এটাও রাউন্ড করে দিতে হবে। তো এইভাবে আমরা নৌকাটা আঁকলাম। এবারে কালার করব, প্রথমে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার দিয়ে প্রথমে উপরের বর্ডার করে দিতে হবে, তারপরে হলুদ কালার, নৌকার যে ছৌটা আছে এটা হলুদ কালার করে দিলাম এক পাশে। আর ভিতরের অংশটুকু ইয়েলো আকার, মাঝখানে ছোট্ট জায়গাটা তাহলে বাইরের পাশে হলুদ এবং ভিতরে ইয়েলো আকার। ডার্ক ব্রাউন দিয়ে নৌকাটাকে এরকম করে বর্ডার করে দেবে প্রথমে। তারপরে মাঝখানে লাইট ব্রাউনটা দিয়ে সম্পূর্ণ অংশটা ভরিয়ে দিতে হবে। তো সম্পূর্ণ অংশটা এইভাবে ধীরে ধীরে কালার করে ভরিয়ে দিতে হবে, কোথাও যেন ফাঁকা না থাকে। তারপরে পার্সিয়ান ব্লুটা দিয়ে এরকম করে জলের ঢেউগুলো বর্ডার করে দেবে। এবার জলের ঢেউয়ে সবার উপরের অংশটা স্কাই ব্লু করে দিচ্ছি, যেহেতু সরু জায়গা এটা ধীরে ধীরে কালার করবে। আর নিচের অংশটা মিডিয়াম ব্লু, মিডিয়াম ব্লু দিয়ে এটাকেও ধীরে ধীরে ফুটিয়ে দেবে। তো এই ছিল আজকে তোমাদের নৌকা আঁকানো। তো তোমরা এই নৌকাটা দেখে বাড়িতে বারবার অভ্যাস করবে, সুন্দর করে আঁকবে, কালারগুলো সুন্দর করে করার চেষ্টা করবে। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো।